Oh no! So hello everyone, welcome back to our channel, আমাদের ব্লগি পাই মিষ্টি চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। হ্যাঁ, তো আস্তে আস্তে কথা বলছি তার কারণ এখন বাজে 3টে, ভোর রাত্রি চারটা তোমরা বলে দাও, 3টে বাজে এখন। তো নন্দিনীর সঙ্গে এখন একটা প্র্যাঙ্ক করতে চলেছি, প্র্যাঙ্ক ঠিক না, ওর সাথে একটা রিভেঞ্জ নেবো। আমার ওপর যে স্লিপিং প্র্যাঙ্কটা করেছিল সেই প্র্যাঙ্কের রিভেঞ্জটা আমি রাত্রেবেলাই নেবো। আমার চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে কত রাত্রির পর্যন্ত আমি জেগে আছি ওর সঙ্গে এটা করার জন্য। তো চলো এবার ওর সাথে ওই জিনিসটা করি। আর হ্যাঁ, তোমরা আগের ভিডিওতে যারা যারা খুব ভালো ভালো কমেন্ট করেছিলে তো তাদের নাম এইখানে সহ হচ্ছে। আমি ওকে ওকে সারপ্রাইজ গিফট দিই, যেহেতু ও পারফিউম খুব ভালোবাসে, তো তার জন্য আমি ওকে এই পারফিউমটা গিফট করব, এখনো করিনি। ঠিক আছে, এটা হলো বিয়ার্ডো গডফাদার ফর ম্যান পারফিউম। এর স্মেলটা এত সুন্দর না, আমারও পার্সোনালি মানে ম্যান পারফিউম আমার খুব ভালো লাগে, তো আমি জানি ওর খুব ভালো লাগবে এই পারফিউমটা। এটা হচ্ছে খুবই স্ট্রং আর রং লাস্টিং একটা পারফিউম, স্পেশাল অকেশনের জন্য আইডিয়াল এটা একদম। বিয়ার্ডো গডফাদার পারফিউম ফর ম্যান, এতে আছে লেমন, ভেটিভার, মাস্ক, মিন্ট, গার্নিয়াম। তোমরা দেখতেই পাচ্ছ ওর ইনার প্যাকেজিংটা কতটা সুন্দর। এর MRP আছে 1200 টাকা, আফটার ডিসকাউন্ট প্রাইস হয়ে যাবে 429 টাকা। দেখতে দেখতে না, যেহেতু ট্রেলে প্রচুর ধরনের পারফিউম থাকে, এটা দেখতে দেখতে আমার নিজের জন্য একটা বডি মিস্ট পছন্দ করে নিয়েছি। দেখবে লেডিস পারফিউম, এটা তোমরা ডেলি ইউজ করতে পারো বা কোনো স্পেশাল অকেশনে ইউজ করতে পারো, যেহেতু এখন বিয়ে বাড়ি অকেশন চলছে, তোমরা বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে তোমরা ইউজ করতে পারো। মন করে যারা একটু নর্মাল টাইপের পারফিউম পছন্দ করো তাদের এটা খুব ভালো লাগবে। এই বডি মিস্টটা হলো গ্লোবাল দেশি রেথমিক সাউল বডি মিস্ট, ক্রাফটেড বাই আজমাল। এতে আছে টপ পেয়ার, অ্যাপেল, স্ট্রবেরি, লেমন, লিচি, মিডিল জাসমিন, মিমোসা, ভায়োলেট বেস, ভ্যানিলা। এর অরিজিনাল MRP হলো 350 টাকা, আফটার ডিসকাউন্ট প্রাইস হয়ে যাবে 163 টাকা। এই পারফিউম দুটো পারচেস করেছি ট্রেল শপ থেকে। ট্রেল হচ্ছে শর্ট ভিডিও কম ই-কমার্স অ্যাপ, যেখানে অথেন্টিক ব্র্যান্ডের প্রোডাক্ট অনেক বেশি ডিসকাউন্টে পাওয়া যায়। এখন কিন্তু শুধু বিউটি আর মেকআপ প্রোডাক্ট না, তার সাথে সাথে ট্রেলে পাওয়া যাচ্ছে ক্লথিং অ্যান্ড উইন্টার কালেকশন। যেহেতু বিয়ে এবং সেলিব্রেশন মোশন শুরু হয়ে গেছে, এটাই কিন্তু পারফেক্ট সময় ট্রেলের উইশলিস্ট করে রাখা প্রোডাক্টগুলো অনেক বেশি কম দামে কিনে আপনার ফ্যাশন কালেকশন আরো নতুন করে তোলার। তার সাথে আমাদের কুপন কোড অ্যাপ্লাই করলে পেয়ে যাবে আরো এক্সট্রা 25% ডিসকাউন্ট। আমাদের কুপন কোড স্ক্রিনে শো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ 36TNTRL25। ট্রেলে কিন্তু সবসময় ফ্রি ডেলিভারি চলে, আমি যে প্রোডাক্টগুলো কিনেছি সেম যদি ওই প্রোডাক্টগুলো কিনতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে চলে যাওয়া লিঙ্ক দেওয়া থাকবে, পারচেস করে দাও। আচ্ছা, 20 নভেম্বর থেকে ট্রেলে শুরু হয়ে গেছে কিন্তু বিউটি সেল, যেখানে ট্রেল দিচ্ছে বড় বড় ব্র্যান্ডের উপর up to 70% পর্যন্ত ডিসকাউন্ট। তো চলো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই আমাদের কুপন কোডটা অ্যাপ্লাই করে কিভাবে তোমরা প্রোডাক্ট পারচেস করবে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ পারফিউমটা অরিজিনাল প্রাইস কিন্তু 350, কিন্তু ট্রেলে অলরেডি 15% অফ চলছে, তাতে প্রাইসটা হয়ে যাচ্ছে 298, মানে 298 টাকা। তারপর আমাদের কুপন কোডটা যখন অ্যাপ্লাই করবে 36TNTRL25, তখন এর অরিজিনাল প্রাইস হয়ে যাবে 213 টাকা। তো এরকম সুযোগ হাতছাড়া না করে তাড়াতাড়ি যাওয়ার আর অনেক অনেক শপিং করা শুরু করে দাও।
দেখি দেখি মুখটা দেখি কেমন লাগছে। দাড়ি কাটতে হবে, দাড়ি দেখো, দাড়ি কাটতে হবে, দাড়ি দাড়ি কাটতে যাবে, শেভিং ক্রিম ভালো লাগে না কিন্তু বলো, একটু আগে তো শুলাম, কেমন লাগছে? দাড়ি কাটতে হবে, রেজার এনে দেবো। ও নো, মাথা মাথা গরম করো না, তুমি সরে যাও এখান থেকে, যাও দাড়িটা কেটে নাও। বিরক্ত করছো কেন কেন রাত্রিবেলা, ভালো লাগছে না, একটু আগে ঘুমালাম, কাঁচা ঘুমটা এরকম ভাবে কেউ নষ্ট করে? স্লিপিং প্যাঙ্কিও আমি কাঁচা ঘুম থেকেই উঠেছিলাম, মনে আছে? কেমন লাগে দেখো রাত্রেবেলা যখন কেউ এরকম করে, কেমন লাগে, কেমন? তো গাইস আমি আবার রিভেঞ্জটা নিয়ে নিলাম, তো তোমরা বলো যে কেমন লাগছে এর সঙ্গে রিভেঞ্জটা নিয়ে। ও মাই গড, ওয়াও, কারণ তুমি তোমার দাড়িগুলো অনেক বড় হয়ে গেছে, তোমার দাড়ি কাটাটা উচিত, তাই জন্য আমি ভাবলাম যে এরকম ভাবে তো কাটবে না, আগে আমি শেভিং ক্রিমটা লাগিয়ে দিই, তারপর তুমি তোমার দাড়িটা কেটে নেবে। দেখি সরিয়ে না, এগুলো এখন আমার রাত্রিবেলা ধুতে হবে, ধুতে হবে না, রেজার দিয়ে দাড়িটা ছাড়িয়ে দেবো। নাও তুমি পুরো মুখ পুরো ঘুরু ফুরু সব উড়িয়ে দিয়ে চলে আসো, গপ গপ, তোমার খুব ভালো লাগবে, যাও এবার আমার সাথে প্রেম কর, পরে কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিফাই মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর সিম্বাও এখানে বলছে তোমরা সবাই কেমন আছো। এই যে তো যাই হোক, এখন গলার সাউন্ড একটু কমিয়ে দিই, সৌরভ ওই ঘরে ঘুমাচ্ছে, কালকে রাত 3-4 পর্যন্ত আমাকে বিরক্ত করে তোমরা দেখেছো নিশ্চয়ই, এখন ঘুমাচ্ছে, এখন আমি ওকে বিরক্ত করবো আর আমাকে হেল্প করবে। আর কি হতে চলেছে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো, আর বেশি কিছু বলার নেই, তো চলো শুরু করা যাক। ওই ঘরে ঘুমাচ্ছে এখন দুপুরবেলা, তো মাতের ঘরে ঘুমাচ্ছে, আসো ক্যামেরাটা খুঁজে ধরবে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে একবার দেখে নাও, এই যে শ্যাম্পু, শ্যাম্পু একবার দেখি দাও, একবার একবার হাই করে দাও, হ্যান্ডশেক দিয়ে দাও, একটু হ্যান্ডশেক দিয়ে দাও, কামড়ে দিচ্ছে, হ্যান্ডশেক হ্যান্ডশেক দাও, দাঁত ভেঙে দেবো, দাঁত ভেঙে যাও, মানে কিউট কিউট বয় এটাও, কিউট কিউট বয়, তোমাকে তোমার সাথে ভালো মানাবে এইটুকু থাকলে।
তুমি রাত্রিবেলা শেভিং ক্রিম লাগিয়েছিলে কেন আমার? তো ওটা না দেখো, ওটা তো তোমার তোমার তো কিন্তু ভালো লাগবে এখানে আসো দেখো মেরা মুখ উড় গেছে। कौन है ये लोग? कहां से आते हैं ये? क्या बोल रहा है? इतनी देर का रन কেন করলে এটা আমি কি করবো এবারে মুখটা একবার দেখাই বাবা কি করলো দেখো এখন সামনে ওর বিয়ে আছে ওর বিয়ে এখন দু তিন মাস বাকি ততদিনে তোমার গোপ উঠবে না গোপ নাকি এটা গোপ নাকি কোন এই লোক কহা সে আতে হ্যায় তো এগুলো করার কি আছে তোমার তুমি রাতে বলে এগুলো করলে তুমি রাতে অসাধারণ ভালো লাগে আমি ঘুমাচ্ছিলাম কত কষ্ট করে ভিডিও ভিডিও করে সবে 3:30 সময় আয় কষ্ট করে দি ও আমার মুখে আয় কষ্ট করে দি চুপি শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো খুব কষ্ট যে বলো সোনাগো আমার সিম্বা দেখে নাকি ওর মুখে পটি করে ওর নিজেরই ওর মুখ দেখে হাগু পেয়ে যাচ্ছে কোপটা হয়ে গেছে এই নাও তুমি একবার বলো তোমার বন্ধুদেরকে কেমন লাগছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে কি করতে হবে আমার চ্যানেলটাকে কি করতে হবে শ্যাম্পু বলে দাও লাইক করে দিতে হবে সাবস্ক্রাইব করে দিতে হবে আর শেয়ার করে দিতে হবে
তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। তুমি কাটা করে দাও, দাও দাও টাটা। চলো একটা জিনিস দেখাই তোমাদেরকে, দেখো কেমন লাগছে, পুরো মুড়ো একটা, এত বড় মুড়ো মাকুন্দ। চলো বাইরে দেখাবো, চলো সবাইকে। আমার মাসি সবসময় বলে দাড়ি গোফ কেটে রাখবি, তোকে ভালো লাগে। মাসি যদি ভিডিওটা দেখে থাকো বলো কেমন লাগছে। জানি না, আমার সব রকমই ভালো লাগে। টাটা, বাই বাই। টাটা করে দাও, এবারে অন্তত টাটা করে দাও, ভালো করে কাঁচা। এই মুখ দিয়ে ভালো করে টাটা করা যাবে, সবাই হাসছে। ওই দেখো, ওই মেয়েটাও হাসছে, দেখো ওই দেখো, ওই দেখো হাসছে। হাসছে না, দেখো মুখটা অনেক ফর্সা। ওই ছেলেটাও হাসছে না। ও নো, টাটা।